দীর্ঘদিন নিরবতা পরে পুণি তেজিলা বরিকুমা এনএস মান্যতার দাবি। এই দাবি বর্ষে কি দুই বর্ষ নুহে বরং দীর্ঘ দশ বর্ষ হল দাবি হয়ে আসছে। এথিপাই সমস্ত রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন তরফ অনেক থর বন্ধ পালন এবং ধারণা করা যাই। এমনিক এক সর্বদলীয় টিম নবীন নিবাস যাই মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক ভেটি এক দাবিপত্র প্রদান করা যাই। তথাপি রাজ্য সরকার উপেক্ষিত করছেন বরিগুমাবাসী, ফলে এখানে পুঁ সক্রিয় হয়ে উঠিছে বরিগুমা এনএসি দাবি। দাবি পূরণ ন হলে রাজরাস্তা ওহ্লাইবার চেতাবনী দিয়া যাই। ২৬ এবং ৬৩ নম্বর জাতীয় রাজপথ পার্শ্বে অবস্থাপিত এই হচ্ছে কোরাপুট জেলার বরিগুমা সহর। সহর অধীনে দুর্লাগুড়া খুড়িগুড়া ঝিলমিল পুরোনা বরিগুমা এবং বিরিগুমা সহরকে নিয়ে গঠিত হয়েছে। ২৪টি ওয়ার্ড বিশিষ্ট এই সহরের লোকসংখ্যা ২০০০০ কু টপিলা। এর ভোটর সংখ্যা হচ্ছে ১৭,০০০। দিনক দিন শহ শহ ঘর নির্মাণ সাংগক হাজার হাজার গাড়ি মোটর যাতায়াত করছে। ব্যবসায়ের পেঠস্থলী পাল্টি থাকার খুব জোরে বড়ুচি এর জনসংখ্যা। জনসংখ্যা বৃদ্ধি যোগ সহরের ট্রাফিক ড্রেনেজ রাস্তাঘাট বজার পার্কিং প্লেস পানীয় জল সমস্যা স্ট্রিট লাইট ভি লাগি রয়েছে অনেক সমস্যা। এর সমাধান ব্লক প্রশাসন স্বল্প অনুদান সমুদ্রক সুখে পা ভি সদৃশ হচ্ছে। তেমন দীর্ঘদিন ধর সরকারি নিয়ম অনুযায়ী এনএসপি আবশ্যক সমস্ত ভিত্তিভূমি থাই বরিগুমা মিলুনি এনএস মান্যতা। সেপটে এই দাবিকে নিয়ে তিন রাজনৈতিক দল বিজেডি বিজেপি এবং কংগ্রেস দল তরফ ধারণা এবং বিক্ষোভ দিয়া যাই। হলে বি ফলশূন আজ পব্লিক ফর রাইট ব্যানরে জয়পুর উপজেলাপঙ্ক কার্যালয় সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করা যাই। দেখুন আজ আমি পব্লিক রাইটস আসোসিয়েসন তরফ এক দাবিপত্র মাননীয় মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে জয়পুর উপজেলাপাঙ্ক জরিয়ে। আপন মানে জাঁচান দীর্ঘদিন বরিগুমা এনএসি ঘোষণা করা বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন তরফ আন্দোলন এবং দাবি দিয়ে আসা সত্ত্বেও আজ পর্যন্ত বরিগুমা এনএসি মান্যতা দিয়া গলা না, যা ফলে সেই অঞ্চলের শ্রমিক বিকাশ ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হচ্ছে। তেমক আজ পব্লিক রাইটস আসোসিয়েসন দাবিপত্র দিয়েছি যে যথাশীঘ্র বরিগুমা এনএসি মান্যতা দিয়া যাও, ঘোষণা করা যাও, যা ফলে সেই অঞ্চলের সামগ্রিক বিকাশ হওয়া সহ সেই অঞ্চলের বাস করতে আদিবাসী মানুষের মঙ্গল সাধিত হয়ে পড়ব। বরিগুমা গোটা আজ্ঞা বহুত বড় ব্লক, বরিগুমা গোটে বহুত বড় ইম্পর্টেন্ট সেন্টর আম জেলার। হলে তাকে বহু দিনর রাজনৈতিক দল এবং অন্যান্য সংস্থা সব তাকে এনএসি বিভাগের দাবি করে সেটা সরকার কার্যকারী করে পারে নি। বর্তমান আম পব্লিক রাইট আসোসিয়েসন তরফ আমি দাবি করছি যে এটা যথাশীঘ্র এনএসি রূপে মান্যতা দিয়ে তাদ্বারা কি বরিগুমার ডেভেলপমেন্ট হব এবং তার পারিপার্শ্বিক সব জিনিস ডেভেলপমেন্ট হব। যদি এটা ডিলে হয়ে আজ্ঞা তারপরে আমি আমার আসোসিয়েসন তরফ আমি এটা আন্দোলন রূপ নেব আস্তা লেবু। সেপটে জয়পুর নির্বাচন মন্ডলী অধীনে রয়েছে বরিগুমা। প্রতিথর এই নির্বাচন মন্ডল বিজয় প্রার্থীপা নির্ণায়ক ভূমিকা করে বরিগুমা ভোটর। নির্বাচন সময় বরিগুমা এনএসি কু মুদা করে নির্বাচনের বৈতরণী পার হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলর নেতা। নির্বাচন সরলে ভুলে যাতে এনএসি কথা। গতবর্ষ বিধানসভার নগর উন্নয়ন বিভাগ মন্ত্রী ১৭ পঞ্চায়েত নূতন ভাবে এনএসি করার লক্ষ্য থাকা সূচনা দিয়েছিল। সেই তালিকার বাদ পড়েছিল বরিগুমা সহর। অন্যপটে বরিগুমা সহরক এনএসি মান্যতা দাবিরে রাজ্য সরকার উদ্দেশ্যে এক দাবিপত্র দিয়েছেন। আমি এই দাবিকে রাজ্য সরকার নিকটক পঠাইব বলে কিন্তু জয়পুর উপজেলাপাল হেমন্ত রায়। দেখুন বরিগুমা ব্লক হচ্ছে আমার এশিয়ার সবুঠ বড় ব্লক। বরিগুমার সমুদায় ৩১টা পঞ্চায়েত আছে, বরিগুমা নিজে গোটে পঞ্চায়েত আছে। কিন্তু বহু সময় ধরে দীর্ঘ সময় ধর বরিগুমা পঞ্চায়েত কু গোটে এনএসি করা দাবি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তরফ বিভিন্ন সামাজিক সংগঠন তরফ। কিন্তু সে দাবিগুড়ি সরকার উপেক্ষিত করে রাখছেন। সেই আজ আমি পিআরএ পব্লিক রাইট আসোসিয়েসন তরফ আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় উপজেলাপাল তরফ আমি মাননীয় উপজেলাপাল জরিয়ার আমি আমার দাবিপত্র প্রদান করছি বরিগুমা এনএসি করা। দেখুন বহুথর উপেক্ষিত হওয়ার পরে যদি এথর মধ্যে উপেক্ষিত হচ্ছে আমার দাবি তো আমি রাজরাস্তা লড়ব, তীব্র আন্দোলন রূপ দেব। লাইক পব্লিক রাইট আসোসিয়েসন সভাপতি কর্মচারী মানে আসছিল দেবেন্দ্র বাহিনীপতি, তো তাঁর দাবি রয়েছে আমার যে বরিগুমা আছে তাকে এনএসি ঘোষণা করা হচ্ছে। সে মধ্যে কেছেন পূর্বর বহু সারা মানে দল মানে ডিমান্ড করেছিল এনএসি, তো তাঁর দাবি মেমোরাণ্ডম আমি গ্রহণ কলু এবং আমি মাননীয় জেলাপাল তরফ মানে থ্রুরে আমি স্টেট গভর্নমেন্টকে পঠাইব আমার দাবি।
ସାର୍ ଆଉ ଗୋଟେ ଅଭିଯୋଗ ଆସିଛି ଯେ ଜୟନଗର ଯେଉଁ ରହିଛି ନେତାଜୀ ପାର୍କ ରହିଛି ତା ସହିତ ବିଭିନ୍ନ ଯେଉଁ କମ୍ୟୁନିକେଟ୍ ଟଏଲେଟ୍ ଯାକ ଅଛି ସେସବୁ ଯାକ SHG ଗ୍ରୁପକୁ ଦିଆଯାଇଥିଲା ସାର୍ ସେମାନେ ମଧ୍ୟ ପଇସା ବାନ୍ଧିଥିଲେ କିନ୍ତୁ ଆପଣ ତଥାପି ତାଙ୍କର କ୍ୟାନସଲ୍ କରିଦେଲେ ଯାହାଫଳରେ ଯିଏ କମ୍ପ୍ଲେନ୍ ଦେଇ ସେ ଭୁଲ ବୁଝିଛନ୍ତି ଆଜ୍ଞା 18 ଟଏଲେଟ୍ ଆଗରୁ ଥିଲା ସେଇଟା କଲେକ୍ଟର ଦେଇଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ତ ମିଳିବ ଡେଫିନେଟ୍ଲି ମିଳିବ ନୂଆ ଟଏଲେଟ୍ କମ୍ୟୁନିଟି ଟଏଲେଟ୍ ବନାହେଇଛି ସେମାନଙ୍କ ପାଇଁ ଆମେ ଟେଣ୍ଡର କାଢ଼ିଥିଲୁ ଯେଉଁ ନୂଆ ଟେଣ୍ଡର ନୂଆ ଟଏଲେଟ୍ ହେଇଛି ସେଇଟା ସେ 18 ଟଏଲେଟ୍ ନାହିଁ ନୂଆ ଟଏଲେଟ୍ ନୂଆ କମ୍ୟୁନିଟି ଟଏଲେଟ୍ ସାର୍ ଯେଉଁ ନେତାଜୀ ପାର୍କର ପୋଜିସନ୍ କ'ଣ ଥିଲା ନେତାଜୀ ପାର୍କର ଯେଉଁ ରହିଥିଲା ସାର୍ SHG ଗ୍ରୁପ୍ ଦିଆଯାଇଥିଲା ସେମାନେ ପଇସା ଡିପୋଜିଟ୍ କରିଥିଲେ ତଥାପି SHG ଦେଖନ୍ତୁ ମାନେ ଯଦି ମନେକର ଟଏଲେଟ୍ ପାର୍ଟିସିପେଟ୍ ଅଛି ହେଲା ଜଣେ SHG ଆସିବ ସିଏ ଯଦି କହିବ ମୁଁ ଏଠି ପାର୍ଟିସିପେଟ୍ କରିବାକୁ ଚାହୁଁଛି ଆପଣ ସବୁଠୁ ବେଟର୍ ୱେ ହେଉଛି ଟେଣ୍ଡର କରିବେ ଅନ୍ୟ SHG ମାନେ କମ୍ପ୍ଲେନ୍ କରିଛନ୍ତି ସେଇଠି ସେ ଏରିଆର ଅନ୍ୟ SHG କହିଲେ ସାର୍ ଆମକୁ କେମିତି ଜଣେଇଲେନି ଆପଣ ପ୍ଲସ୍ ସେ ନେତାଜୀ ସେବା ପାର୍କକୁ ଆମେ ଆହୁରି ଡେଭଲପ୍ କରିବୁ ବି ସରକାର ଟଙ୍କା ଦେଲେ ପାର୍କକୁ ଆମେ ସ୍ମାର୍ଟ ପାର୍କ କରିବୁ ସବୁ କାମ ସରିଲା ପରେ ଗୋଟେ SHG ଦେଲେ ଫାଇଦା ବି SHG କ'ଣ କରିବେ ସେଠି ଆଉ ପ୍ଲସ୍ ମାନେ ତାକୁ ଆମେ ଚାହୁଁଛୁ ଯେଉଁ ଯେଉଁ ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ୍ ପାର୍ଟି ଅଛନ୍ତି ସମସ୍ତେ ପାର୍ଟିସିପେଟ୍ କରନ୍ତୁ ମାନେ କିଛି ପାର୍ସାଲିଟି ଯେମିତି ନ ହେବ ଆପଣ କହିବେ କି ସେ ଆମେ ଜାଣିନଥିଲୁ ସେ କ୍ଷେତ୍ରରେ ସେମିତି ହେଇଛି ହେଲେ ପୂର୍ବରୁ ଯେଉଁ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ୍ ଅଫିସର ଦାୟିତ୍ୱରେ ଥିଲେ ତାଙ୍କ ତରଫରୁ ଭୁଲ ତାଙ୍କ ତରଫରୁ ଭୁଲ ନାହିଁ ସିଏ ବି ଆସିଥିଲେ ସେ SHG ପାର୍ଟିସିପେଟ୍ କରିବାକୁ ଚାହିଁଥିଲେ ଆଉ ସେତେବେଳେ କିଏ SHG ପାର୍ଟି କିଛି ଜଣେଇଲେ ନାହିଁ ବଟ୍ ତା'ପରେ ବହୁତ ସାରା SHG କହିଲେ ଆମେ ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ୍ ଅଛୁ ହେଲେ ସେଥିପାଇଁ ନାହିଁ ଏବେ ମେନ୍ ଥୋଡ଼ି କାମ ବାକି ବହୁତ ଅଛି ସେଠି କାମ ଦେଖନ୍ତୁ ସେଇ ପାର୍କ ଦେଖନ୍ତୁ ବହୁତ ସାରା କାମ ବାକି ଅଛି ଏବେ ସରକାର ଯେଉଁ ଅଷ୍ଟ୍ରେଲିଆ ସରକାର ଆଣିଥିଲେ ସେଠି ସେ ସମୟରେ ବହୁତ ସାରା ପାର୍କ ଆମେ ଡେଭଲପ୍ କରିପାରୁନଥିଲେ କିନ୍ତୁ ଏବେ ଯେହେତୁ କରୋନା ଧୀରେ ଧୀରେ ମାନେ ସମୟ ହେଇଗଲାଣି ତାପରେ ସରକାର ଫଣ୍ଡ ଦେଉଛନ୍ତି ସେ ଫଣ୍ଡ ଆମେ ଡେଭଲପ୍ କରିବା ଫାର୍ଷ୍ଟରେ ୱାନ୍ସ ଆପଣ ଜଣେ ଏଲେକ୍ଟ କରିଦେଲେଣି ସେମାନେ ପଇସା ବାନ୍ଧିଲା ପରେ ମଧ୍ୟ ଯେହେତୁ କ୍ୟାନସଲ୍ ହେଉଛି ତାକୁ ନେଇକରି ବିବାଦ ହେଉଛି ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି ସେମାନେ ଧାରାରେ ମଧ୍ୟ ବସିଲେଣି ଗୋଟେ ସଂଗଠନ ମ୍ୟୁନିସିପାଲିଟି ଅଫିସ୍ ଆଗରେ ଦେଖନ୍ତୁ ମୋର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଲା କିଛି ପାର୍ସାଲିଟି ଚିନ୍ତା ନ ହେବ ସମସ୍ତଙ୍କୁ ଅଧିକାର ମିଳିବା ଦରକାର ଟ୍ରାନ୍ସପରେଣ୍ଟ ୱେରେ ହେବା ଦରକାର ସମସ୍ତେ ଚିନ୍ତି ପାରନ୍ତୁ ସେମାନେ କହୁଛନ୍ତି ପଲିଟିକାଲ୍ ଇନ୍ଫ୍ଲୁଏନ୍ସ ରହୁଛି ବିଧାୟକ ନାଇଁ ନାଇଁ ବିଲକୁଲ 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 ସେଇଟା ନାହିଁ ଆପଣ ଯେଉଁ କହିଲେନି 18 ଟଏଲେଟ୍ ଦିଆହେଇଥିଲା ସେଇଠି ତ ମୁଁ ଟଚ୍ ବି କରିନି ସେ 18 ଟଏଲେଟ୍ ଅଲରେଡ଼ି ଡିସାଇଡ଼୍ ହେଇଛି ତାପରେ ଟେଣ୍ଡର ଆଗରୁ କରିଥିଲେ ବହୁତ ଏବେ ଦେଖନ୍ତୁ ମାନେ ଟଏଲେଟ୍ ଯେଉଁ ଆପଣଙ୍କର ଥିଲା ଇନିସିଆଲି କେଉଁ SHG ପାର୍ଟିସିପେଟ୍ କରିବାକୁ ଚାହୁଁନଥିଲେ ଧୀରେ ଧୀରେ ସମସ୍ତଙ୍କ ମାଇଣ୍ଡ ଚେଞ୍ଜ ହେଲା ଯେଉଁ କମ୍ୟୁନିଟି ଟଏଲେଟ୍ ବନାଯାଉଛି ଆମର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ସେଠାରେ ଯେଉଁ କମ୍ୟୁନିଟି ମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ ସେ ୟୁଜ୍ କରନ୍ତୁ ସେଠାରେ SHG ପାର୍ଟିସିପେଟ୍ କରନ୍ତୁ ମାନେ ଯଦି ଚାହିଁବେ ଆପଣ ଯଦି ଘର ଟଏଲେଟ୍ ଅଛି ଆପଣ ଯଦି ଟଏଲେଟ୍ ସଫା ନ କରିବେ କିଏ ଦାୟିତ୍ୱ ତା'ର ଆପଣ ଦାୟିତ୍ୱ ଆମେ ଚାହୁଁଛୁ ସେ କମ୍ୟୁନିଟି ଯିଏ ୟୁଜ୍ କରୁଛି ସେମାନେ ୟୁଜ୍ କରନ୍ତୁ ଆଉ ଯଦି ସେମାନେ କ୍ୱେଶ୍ଚିନ୍ କରିପାରିବେ ନା ମାନଙ୍କୁ ଆମ ଟଏଲେଟ୍ ଖରାପ ଅଛି ମେଣ୍ଟେନ୍ ହେଲେ ଯଦି ସେମାନେ ୟୁଜ୍ କରିବେ ସେମାନେ ମେଣ୍ଟେନ୍ କରିବେ ଆମର ଉଦ୍ଦେଶ୍ୟ ସେଇଟା ଆଉ ଯେଉଁ 18 ଟଏଲେଟ୍ ଥିଲା ଆଗରୁ ଯେଉଁଟା କଲେକ୍ଟର ସାର୍ ଦେଇଥିଲେ ଅଲରେଡ଼ି ସେଇଟା ଟଚ୍ କରାଇନି ଏଇଟା ନୂଆ ଟଏଲେଟ୍ ନୂଆ କମ୍ୟୁନିଟି ଟଏଲେଟ୍ ତାକୁ ଆମେ ଟେଣ୍ଡର କରିଛୁ ଏଇ ନେତାଜୀ ପାର୍କ କେବେ ସୁଦ୍ଧା ସାର୍ ନୂଆ SHG ଗ୍ରୁପ୍ ନାଇଁ ନାଇଁ SHG ଆମେ ନେତାଜୀ ସୁଭାଷ ପାର୍କ ପାଇଁ ଆମେ ସରକାର ଗୋଟେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପଠାଇଛନ୍ତି ସ୍ମାର୍ଟ ପାର୍କ ଡେଭଲପମେଣ୍ଟ ଆଉ କ୍ରିମାଟୋରିୟମ୍କୁ ଡେଭଲପମେଣ୍ଟ କରିବୁ ଆମେ ସ୍ମାର୍ଟ ପାର୍କ ଚାହୁଁଛୁ ଯେତେ ସେ ପାର୍କ ସେଠି ଓପନ୍ ଜିପ୍ ଗୁଡ଼ା ଖୋଲିବା ପାଇଁ ଆଉ ନୂଆ ନୂଆ ଯେଉଁଟା ଡେଭଲପମେଣ୍ଟ ହେବ ସେଇଟା କଲା ପରେ ଦେଲେ ଫାଇଦା ହେବ ଏବେ SHG ନା କ'ଣ କରିବେ ସେଠି କିଛି ତ କାମ ନାହିଁ ବୋରିଗୁମାବାସୀ ଦେଖିଥିବା ଏନ୍ଏସ୍ର ସ୍ୱପ୍ନ କେବଳ ସ୍ୱପ୍ନରେ ହିଁ ରହିଗଲା ଏନ୍ଏସ୍ର ସ୍ୱପ୍ନକୁ ସାକାର କରିବା କହି ଲୋକଙ୍କୁ ଭୂଆଁ ବୁଲାଇ ଚାଲିଛନ୍ତି ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳ ଏଭଳି ସ୍ଥିତିରେ ବୋରିଗୁମାବାସୀଙ୍କର ଏନ୍ଏସ୍ର ସ୍ୱପ୍ନ ବାସ୍ତବରେ ପରିଣତ ହୋଇଛି କେବେ ତାହା ହିଁ ଚାହିଁ ବସିଛନ୍ତି ସହରବାସୀ ଜୟପୁରରୁ ଯୋଗେନ୍ଦ୍ର ସିଂଙ୍କ ରିପୋର୍ଟ ଓଡ଼ିଶା ମୋବାଇଲ୍ ଟିଭି